এই জন্য আমার মুসলমান বান্দাগণ গভীর মনোযোগ যে কথাগুলো বলবার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম আল্লাহ বুঝাতে চাইলেন গোলামের দল এই দুনিয়ার জমিন আস্তে আস্তে করে অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে বর্তমানের মানুষ আগেকার মানুষদেরকে গালি দিচ্ছে আর বলে তারা কিছুই বুঝে না আমরা সব বুঝি আমরা এখন ডিজিটাল যুগের মানুষ আগের মানুষ অ্যানালগ ছিল দুনিয়া কিছুই বুঝতো না আমরা সব বুঝি আগের মানুষ ঘোড়ায় চড়তো উঠে চড়তো আমরা এখন রকেটে চড়ি মনে রাখবেন 100 বছর পরে যারা আসবে তারা আপনাকে আমাকেও গালি দিবে আর বলবে আমরাও কিছুই জানতাম না এই জন্য দুনিয়ার জমিন চলতে থাকবে তোমাকে আমাকে কেউ মনে রাখবে না ভালো করে সুতরাং দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র আল্লাহকে যদি সন্তুষ্ট করা যায় আল্লাহ বলেছেন ও বান্দা এই দুনিয়ার জমিনে তুমি চাইলে 100% তুমি তোমার মা বাপকে সন্তুষ্ট করতে পারবে না বান্দা তুমি চাইলে 100% তুমি তোমার মা বাপকে সন্তুষ্ট করতে পারবে না 100% তুমি তোমার ভাই বোনকে সন্তুষ্ট করতে পারবে না তুমি তোমার স্ত্রীকে 100% সন্তুষ্ট করতে পারবে না তুমি তোমার সন্তানকে 100% সন্তুষ্ট রাখতে পারবে না স্ত্রী তার স্বামীকে 100% সন্তুষ্ট রাখতে পারবে না সন্তান বলবে বাবা আমাদের জন্য কি করেছে সব তো তার পরিবারের জন্য করছে স্ত্রী বলবে তুমি তো সব তোমার ভাই বোন মা বাপের জন্য করেছো আমার জন্য কি করলা ভাই বলবে সব তো তোমার জন্য করছো আমাদের জন্য কি করলা এক কথায় কেউ সন্তুষ্ট হবে না আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন গোলাম দুনিয়া সত্যি নিম খারাম দুনিয়ার মানুষও নিম খারাম হঠাৎ করে সব বলে যাবে তোমার কোনো কল্যাণ মনে রাখবে না দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবলমাত্র অল্প জিনিস দিয়ে সন্তুষ্ট করা যায় আমাকে সুতরাং বান্দারে সেজদায় পড়ে গিয়ে তুমি যদি একবার আমি আল্লাহকে ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দিতে পারো আমি আল্লাহ কথা দিলাম বান্দারে কথা দিলাম কেউ যদি তোমার ডাকে সাড়া না দেয় আমি আল্লাহ কিন্তু হাজির হয়ে যা ও বান্দা ঠান্ডার সময় ঘরে গিয়েছ স্ত্রী ঘুমিয়ে পড়েছ বারবার ডাক দিয়েছ উঠো আমার জন্য খাবারটা দেও হয়তো দিবে না উঠবে না তুমি অসুস্থ হয়ে গিয়েছ সন্তান হয়তো তার স্ত্রী নিয়ে ঘুমিয়ে আছে তোমার ডাকে সাড়া দিবে না বান্দা তোমার এখন কি লাগবে কেউ তোমার ডাকে যেই সময় সাড়া পর্যন্ত দিতে পারবে না গোলাম একটা বার তুমি সজদায় গিয়ে আওয়াজ করে পড়ো সুবহানা রব্বিয়াল আলা আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে যেই মাথা যেই রগের উপরে দাঁড়িয়ে আছে যেই শাহ রগের উপরে তোমার মাথা দাঁড়িয়ে আছে আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার একটা ডাকে সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায় এই জন্য আমার বন্ধুগণ এই দুনিয়ার জমিনে চলার পথে একমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার ফিকির করেন আল্লাহকে কি দিয়ে সন্তুষ্ট রাখা যায় আল্লাহকে কেমনে ভালোবাসা যায় পৃথিবীতে কিছু যদি আদায় করতে চান নিঃস্বার্থ নির্বেজাল এই পৃথিবীতে ভালোবাসেন একজন তিনি কে সারাদিন নাফরমানি করার পরেও সারাদিন গুনাহ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি এরপরেও যে আল্লাহ আমাদের অক্সিজেন বন্ধ করে দেয় না সারাদিন নাফরমানি করার পরেও যে আল্লাহ আমাদের খাবার বন্ধ করে দেয় না দুনিয়ার জমিনে এত অন্যায় করবার পরে যে আল্লাহ ভুলে যায় না এই দুনিয়ার জমিনে আমরা যদি চলার পথে সেই আল্লাহকে ফলো করতে পারি আল্লাহ বলেছেন গোলাম দুনিয়ার সবাই তোমাকে খারাপ ভাবতে পারে অন্যায় ভাবতে পারে কষ্ট দিতে পারে কিন্তু আমি আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল কথা দিলাম তুমি যদি আমার কাছাকাছি এসে যাও আমি আল্লাহ তোমার কাছাকাছি হাজির হয়ে যাই
সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই জেনে চলার পথে একমাত্র কেবলমাত্র সন্তুষ্ট করতে হবে কাকে আল্লাহ আওয়াজ করে বলেন কাকে আল্লাহ মনে রাখবেন কয়েকটা ছোট ছোট কথা বলে আমরা